আমার তো ছোটো ছোটো মানুষ এখন কিছু কিছু গরিব মানুষ আছে ওরা ছাগল হাঁস মুরগি লালন পালন করি একটা গরু কেনার চিন্তা ভাবনা নেয় তো সে তো আর কোনোদিন দিন বড়ো গরু কিনতে পারবে না তো ছোট ছোটো গরু নিয়ে যায় লালন পালন করে বড় হবে যদি প্রেগনেন্ট না হয় এখন প্রেগনেন্ট না হতে পারে এখন অনেকে মেয়েরই সন্তান হয় না তাহলে এই গরুরকে কেমনে হবে কিনা হবে তা আল্লাহবাক ভালো জানে উপমালিক আল্লাহ ভালো জানে তো যদি এগুলো যদি প্রেগনেন্ট না হয় তাহলে ছোটো থেকে এই যে আটান্ন হাজার পাঁচশো টাকা লটের বকনা যদি নিয়ে যায় যদি ও ছয় মাস লালন পালন করে ও না হলে পরেও এক লাখ বিশ ত্রিশ বেচতে পারবে তাহলে ওই কয় টাকা খাবি এই গরুগুলো আর যদি আমি এক লাখ বিশ দিয়ে কিনে নিয়ে যাই তাহলে এবার আমি ওই কয় টাকা খাওয়াব তিন মাস আগে যাবার হচ্ছে ঘাটতিতে লাগবে ওর সে হিসাব নিকাশ করি বিচার বিবেচনা করি তো দর্শকের যদি ভালো লাগে আমার মাল নিবে আর যদি ভালো না লাগে নিবে না আসসালামু আলাইকুম রনি ভাই ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তো চলে আসলাম ভাই আবার আপনাদের খামারে তো আপনাকে তো অনেকেই চেনে তারপরে অনেক নতুন শ্রোতা আছে যারা আপনাদের ভিডিওগুলো বা আপনাদের ভিডিওগুলো দেখে তো তাদের উদ্দেশ্যে যদি পরিচয়টা বা ঠিকানাটা একটু দিতেন আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার খামারের নাম দেওয়া আছে রনি ডেইরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ খোলা পশুহাটের পাশে ঠিক আছে আর মূলত আমার আর এখন আর পরিচয় বেশি দেওয়া লাগে না যে জানে যে রনি ভাই কাছে গেলে পারে প্রত্যেক সপ্তাহে আশায় থাকে যে ভালো ভালো বক না পাবে ঠিক আছে তো এই সপ্তাহে আল্লাহ রহমতে নিয়ে আসছে ছয়টা গরু নিয়ে আসছি আপনার রেড ফ্রিজিয়ান আছে ফ্লেক বি আছে আর সব হচ্ছে হলিস্টান ফ্রিজিয়ান আছে মুন্ডি আছে ঠিক আছে দিয়ে ছয়টার একটা লট আছে আমার তো বিষয় হলো কি যে লটে এখন প্রোগ্রাম দিতেও ভয় করে ভাই কিছু কিছু মনে করেন অসাধু ব্যবসিক আছে তারা বলবি যে লটে গরু কিনা লস আবার বলবি যে গরুগুলো বাইরে প্রোগ্রাম দেওয়া তো আসলে এই বাইরে প্রোগ্রাম এবং লটে দেওয়ার আমার একটাই কারণ সেটা হলো যে একটা দর্শক বলে যে ভাই আমার ছয়টা সাতটা গরু লাগবে ঠিক আছে একই রেঞ্জের গরু লাগবে তো আসলে ছয় সাতটা একই রেঞ্জের গরু মিলানো কিন্তু খুব ট্রাফ খুবই ট্রাফ কিন্তু হয়তো কি কোনোটা পাঁচশো এক হাজার টাকা বেশি আছে কোনোটা এক হাজার পাঁচশো হাজার টাকা কমে আছে তো যেটা কমে আছে আর যেটা বেশি আছে অ্যাভারেজ করলে তবে একটা লট মিলে তো তার জন্য আমি সেই লটটা দেওয়া তো কিছু কিছু মনে করেন যে পাগলা অসাধু আছে বুঝলেন এরা বলবে লটে কিনবেন না এই লটে কুমরেট থাকে কুমরেটের মাল আছে কুমাদামের দামের মাল আছে তো আজকে আমি সেই দর্শকদের উদ্দেশ্যে আমি সেই গরুগুলা দেখাবো যে লটের ভিতরে কোনটা কোমাটা আছে সেই কমাটা বাদ দিয়ে সেইগুলি লিখ। আমি যদি কমা দামের মাল নিয়ে আসি বা খারাপ মাল নিয়ে আসি দর্শক যদি না নেয় তাহলে তো সেই গরু তো আমারই থেকে যাবি নাকি তো কেউ কি চাবে যে আমার ব্যবসার জিনিস বাইরে লালন পালন করি আর বলে যে খামার খামার বিষয়ে খামার একটা উদ্দেশ্যটা কি আমি তো ভাই লালন পালন করি না যে আমার ডেইরি ফার্ম আমি বকনা বাচ্চা আমার খামার থেকে তো গাভীর থেকে তো সংগ্রহ করতেছি না আমার কেনা জিনিস আমি আজ থেকে না আমি প্রথম থেকে যখন আমি ব্যবসা করি তখন থেকে আমি দর্শকদের বলছি যে ভাই আমি গরুর মূলত বকনা গরুর ব্যবসা করি আমি কিন্তু আজ পর্যন্ত কোনো সার গরু দেখাই নাই কোনো কিন্তু দোয়াল গরুও দেখাই নাই আমি শুধু দেখাইছি শুধু বকনা বাচ্চা আমার কাছে সর্বক্ষণের জন্য বকনা থাকে আমি বাইরে প্রোগ্রাম দেওয়ার উদ্দেশ্য হলো গরুগুলা সুন্দর করে দেখানো যায় দর্শকের গুলা গরুগুলো হাত পাগুলা চোখ কানগুলা সব দেখতে পারে খামারের ভেতরে অন্ধকার লাইটিং দেওয়া লাগে বিভিন্ন মার্কার বল দিলে চিক গরুগুলা চিকচিক চিকচিক করে ঠিক আছে যার জন্য সেই চিকচিকির থেকে আমি নিয়ে আসি বাইরের রোদ সূর্যের আলোর নিচে আমি দেখাচ্ছি খোলামেলাভাবে দেখা দিব গরুগুলা দর্শকদের তো এখন আমার খামার আছে কি না খামার দিয়ে আমার সাথে সেই সম্পর্কটা তো না আমার কাছে মূলত গরু আছে কি না সেটা আগে দেখতে হবে দর্শকদের দর্শক যদি আমার কাছে গরু থাকে থাকে তা আমি সেই গরু যদি ওই এখন ওই ছাদের পাথর থেকেও যদি দেখাই তা তো দেখানো উদ্দেশ্য আমার উদ্দেশ্যটাই হলো আমি দর্শকদের গরুটা সুস্থ দেখানো তো কোথায় দেখাবো আর না দেখাবো সেটা দর্শক দেখবে যে গরুর দর্শক যেখানে দেখবে ভালো সেখান থেকেই নিবে তো আজকে যে ছয়টা গরু নিয়ে আসছি বেশি কথা বলবো না দর্শকদের আমার জিনিস আছে দর্শকের ভালো লাগলে নিবে না লাগলে নাই কথাটা বোঝাতে পারছি তা তো অবশ্যই এখন এই ছো ছোটো ছোটো বকনা বাচ্চাগুলো নিয়ে আসছি দর্শকদের মাঝে দর্শক গরুগুলো দেখবে যাচাই বাছাই করবে দামের ক্ষেত্রেটাও দেখবে সব কিছু বিবেচনা করে যদি ভালো হয় নিবে ভালো না হলে নিবে না কোনো ব্যবসিক চায় না যে খারাপ জিনিস নিয়ে আসি দর্শকের মাঝে নিয়ে আসি ব্যসার তাগিদ করবে ঠিক আছে যদি দর্শক না নেয় তাহলে সেই গরুগুলো কিন্তু তাড়ে থাকি যাবে গোয়াল ঘরে কথাটা বুঝেছেন তো সেই গরু তো খাওয়া 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 তাহলে সে ব্যবসা টিকে থাকবে না দর্শকদের যদি ভালো কিছু জিনিস দেওয়া যায় সেই ক্ষেত্রে দর্শকের ব্যবসাটা টিকেই থাকবে দর্শক গরু কিনবে খামারদের মানে ব্যবসিকের ব্যবসাটা টিকে থাকবে তো আমার উদ্দেশ্যটাই হলো দর্শকদের ভালো কিছু দেওয়া যাতে আমার ব্যবসাটা সুষ্ঠুভাবে যেভাবে আল্লাহ রহমতেন যাচ্ছে আগাচ্ছে সেভাবে যেন আমার ব্যবসাটা আগায় ঠিক আছে এ লেখাপড়া শিখে আসি চাকরির পিছনে না ধরাই ব্যবসাগুলা ব্যবসাগুলো করি কিছু কিছু ব্যবসায়িক আছে মানে ওই বর পাশায় ফুটা দিলে যে র হয় এটা তো পারবেই না আবার গরু যদি ওই খামার থেকে যদি কেনা হয় ওই চালান করে দেওয়ার জন্য মনে করেন যে আবার এক জায়গা থেকে লোকটাই কেনা লাগে যেমন আই তো আমার ওই যে গরুটা কিনেছে চারটি গরু চালানটা করে দে ঠিক আছে গরু কিনতে কিনবি যার খামার থেকে তার প্যাডে তার সিগনেচার দিয়ে যেন গরু নিয়ে চলে যায় আমার খামারের সাথে সাথ না আমি গরুর ব্যবসা করি আমার গরুর ব্যবসার কা গরু আছে আমার গরুগুলো যদি ভালো লাগে নিবে না লাগলে নাই তো দর্শকদের আপনি গরুগুলো দেখান এক এক করে সুন্দর করে আজকে যে গরুগুলো দেখাবেন এই দর্শকের ক্যামেরা দিয়ে ধরে সুন্দর করে গরুগুলো দেখাবেন যে কোনটা কুমারেটা আমার লটের ভিতরে মাল আছে সেই কুমারেটা সেই মালটা বাদ দিতেই সে দর্শক গরু নাই আচ্ছা তো গরুগুলো দেখাই হ্যাঁ ইনশাল্লাহ গরুগুলো এক এক করে সিরিয়াল করে দেখান গরুগুলো সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা রনি ভাই এটা কি জাতের আমার আজকে ছয়টা গরুর লট আছে ঠিক আছে হ্যাঁ ছয়টা গরুর লট আছে সে লটের আপনি প্রথম এক নম্বর যে বাচ্চাটা দেখাচ্ছেন দেখাবেন সেটা হলো আমার হচ্ছে হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা ঠিক আছে হলেস্টিয়ান ফ্রিজ ফ্রিজিয়ান বকনা আজকে বকনা সম্বন্ধে কেউ মানে খালি শুধু জাতটা বলে দিব কোনো পার্সেন্ট বলবো না কোনো কোনডে কোন মানে কত পার্সেন্ট সেটাও বলবো না দর্শক দেখি দর্শক বুঝে লিখ যে হ্যাঁ কোন কোনটা কোন পার্সেন্টের গরু ক্যারাম দামের গরু সেটা দর্শক আজ বুঝে নিবি ঠিক আছে এটা এটার সব সাত মাস প্লাস গরু এখানে যে ছয়টা গরু আছে প্রত্যেকটা গরুর বয়স আছে সাত মাস প্লাস হ্যাঁ প্রত্যেকটা গরু সাত মাস প্লাস আপনি সুন্দর করে মাথা দেখাবেন এই মাজা দেখাবেন হাত পাগুলো দেখাবেন আজকে গরু ছয়টা গরু আর সুন্দর করে দর্শকের দেখাবেন বাটগুলো দেখে একটু হ্যাঁ উলান তো আসলে ছোট গরু দেখানো ঠিক না খালি নিবুল একটা দেখাবেন উলান আজ আর কোনো ইয়া বা কাম বাদ নেই উলানের খালি নিবুল দেখাবো খালি আজকে দর্শক দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে একটু হ্যাঁ এই পাশ থেকে দুই পাশ থেকে গরুগুলো ঘুরে ঘুরে সুন্দর করে দর্শকের দেখেন হাত পাগুলো দেখেন দর্শকের

মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন ছোট্ট মাথা যে মাথাটা খোপাটা দেখা দেন ছোট গরু মুন্ডি হয় কি না কিছু কিছু আছে ওই না দর্শক দেখতে পাচ্ছেন মাথা থেকে মাজা পর্যন্ত সুন্দর করে দেখান তো গরুটা দর্শক দেখ দেখান এটার হচ্ছে নিবুল চারটা নিপুল দেখান দর্শকের দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিবুল আছে এক জায়গায় ইনশাআল্লাহ এবার এই সাইড থেকে দেখান দর্শক দেখ একটু এই পাশ থেকে আপনাদেরকে দেখাবো হ্যাঁ এই পাশ থেকে দেখান এটা দেখলাম 58500 টাকা লটের দুই নাম্বার গরু দুই নাম্বার গরু এটা তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছি তিন নাম্বারটা দেখান এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান গরুটার মাথাটা দেখান মাজাটা দেখাবেন হাত পাগুলো দেখাবেন মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা দেখতে পাচ্ছেন বাটগুলো দেখায় আচ্ছা এটা নিপল চারটাও আমি দেখাই দর্শকদের চারটা নিপল চার জায়গা আছে কিনা দেখান চানটানিপুল চার জায়গা আছে হ্যাঁ হ্যাঁ এবার মাজারটা দেখান মাথাটুকু দেখান পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন এটা দেখলাম আমরা আটান্ন হাজার পাঁচশো টাকা লটার তিন নম্বর তিন নম্বর বকনা বাচ্চা এটা চার নম্বরটা দেখতে পাচ্ছি এটা হ্যাঁ চার নম্বর এই বকনা বাচ্চাটা এটা হালকা গায়ে কাবু আছে ঠিক আছে এটা চামচটা দেখেন দেখছেন এটা কিন্তু বলে কিন্তু ফ্লেগবি ঠিক আছে এটা দেখেন সে ফ্লেগবি এইটা দর্শক মাথাটা একটু দেখাই হ্যাঁ মাথাটা দেখান সুন্দর করে দর্শকদের দেখান দর্শক মাথাটা দেখতে পাচ্ছিলেন মাথাটা খুব সুন্দর আসছে মাজাটাও খুব সুন্দর বাকিগুলো দেখাবো একটু এই গরুটাকে নিয়ে যাই সেটা জিঙ্ক লিভার টনিক এগুলোকে জিঙ্ক লিভার দেওয়া আছে ঠিক আছে এটা এটাকে দিতে হবে হ্যাঁ এটাকে জিঙ্ক লিভার টনিক খাওয়াইতে হবে এটা নিবল চারটা দেখেন চার জায়গায় আছে এবং নিবলগুলো দেখেন খুব বেশ বড় বড় ঠিক আছে এটা দেখলাম সি আটান্ন হাজার পাঁচশো টাকা লটের চার নাম্বারটা এটা চার নম্বর বকনা বাচ্চা এটা সিরিয়ালের পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা এটা হলো রেড ফিজিয়ান বকনা এটা রেড রেড এটার মাথা থেকে মাজা পর্যন্ত দেখান দর্শকদের সুন্দর করে হাত পা গুলো দেখান এটার বয়সটা কেমন এটার বয়স সাত মাস প্লাস আমার আজকে ছয় ছয়টা গরু ছয়টা গরু সব সাত মাস প্লাস আছে বয়স অনেক সুন্দর একটা বাচ্চা এটার মাথার সাইজটা দেখাবেন শিঙের সামান্য কলি আছে আর কানটুকু দেখছেন ছোট্ট কান মাথাটুকু দেখাবেন ছোট্ট তাহলে দর্শক এবার আমার এই লাটের ভিতরে কোনটা কম দামের মাল সেই মালটা ডিসাইড করে দিয়ে সেই গরুটার যেন দর্শক নেয়

লটের ছয়টা আমরা দর্শকদের দেখলাম হ্যাঁ এই লটের ছয়টা দেখাইছেন এখানে মুন্ডি রেড ফিজিয়ান আর হলিস্টেন ফ্রিজিয়ান আছে ছয়টা বাচ্চায় সুন্দর করে পিছন থেকে আবার চতুর সাইড আপনি একটা সুন্দর করে ভিডিওগুলো দেখান যে ছয়টা বকনা বাচ্চা আপনি দেখাইছেন এর ভিতরে যদি পুমা বাচ্চা থাকে লটের সেই বাচ্চাটা বাদ দিয়ে দর্শক নেবে ঠিক আছে হাগো পাগ পাগলা সাগলার কথা শুনি অসাধু ব্যাবশিকার কথা শুনি যে দর্শক যে গরু কিনবে না এটা কিন্তু না কিন্তু ঠিক আছে কারণ দর্শক এখন বোঝে যে আমি যে ভালো এটা না আপনি যে ভালো তাও না ঠিক আছে ব্যবসা ক্ষেত্রে সবার কাছে সবার সবার আলাদা সিস্টেম ঠিক আছে যে যেমন আসলে কালেকশন করে বিক্রি করতে পারে ঠিক আছে সেটা এখন বিষয় হলো কি যে আমি ছোট গরু নিয়ে ব্যবসা করে খাই ঠিক আছে লেখাপড়া শিখে চাকরির পিছনে না যায়া এই যে ব্যবসা করি খাই এটা কিন্তু একটা গর্বের বিষয় যে আমি নিজে ইনকাম সোর্স নিজে করি আমার দ্বারা কিন্তু আরও কিন্তু দুইটা ফ্যামিলি চলে কারণ আমি যে তাদের থেকে গরুগুলো আমার কাছে বিক্রি করে তারাও দুই টাকা ইনকাম করে তাদের ফ্যামিলিটা চলে আমি যে নিয়ে আসি দর্শকের মাঝে দিই আলাদা মতে আমার ফ্যামিলিটাও চলে তো কথা হলো যে আমার কাছে যে বক না একটা মানুষের যদি প্রত্যেক সপ্তাহে যে আমি যে প্রত্যেক সপ্তাহে ছয়টা সাতটা করে যে আমি লটে দিই গরু কিন্তু আমার প্রত্যেক সপ্তাহে গরুগুলো সেল হয়ে যায় গরু তো আমার থাকে না তাহলে পরে আমি দর্শকদের অবশ্যই ভালো কিছু পাই জন্য দর্শক মাঝ থেকে তো নেয়

ঠিক আছে যাকে দেখায় বলবে যে রনি গরুর ব্যবসা করে তাহলেই দেখা দেবে যে গরুর ব্যবসা কারণ আমার তো এটা ব্যবসা তো এটা আমার ঠিকানা এই ঠিকানা এবং আমার ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের উপরে জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাঁয়ত্রিশ ছাব্বিশ শূন্য নয় এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং এটা আমার পার্সোনাল নাম্বার যার যেটা পছন্দ হবে যদি কোনো দর্শক মনে করে যে না আমার তো ছয়টা লেয়ার লট নেওয়ার অ্যাবিলিটি নাই সেই ক্ষেত্রে যার যেটা পছন্দ হবে সে সেটা সিঙ্গেলি নিতে পারবে সেক্ষেত্রে দামটা একটু ভিন্ন হবে কারণ মাল তো সব এক রেট আমার কেনা নাই না আমি লটে দিয়ে রাখছি এখন যদি লট ধরে নেয় তাহলে একই রেট পড়বে আর যদি সিঙ্গেলি কেউ নেয় সেক্ষেত্রে দামটা একটু তাহলে ভিন্ন হবে বেশি না একটু তালা ভিন্ন হবে তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকবে পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে বলতে গেলে অনেক কথাই হয় ঠিক আছে তো বেশি কথা বলবো না যে আমি যে ছোটো ছোটো বকনা বাচ্চাগুলো নিয়ে এর সাথে জড়িত এবং এই বাচ্চাগুলো আমি তো ছোটোর থেকে যখন আমি ক্লাস ওই ফাইভে আছে ফোর ফাইভে আছে দেখবেন গরুর রচনা আছে সেই গরুর রচনা ওখান থেকে সেই ছোটোর থেকে লেখাপড়া শিখে আসছি তো আল্লাহর রহমতে একটু হলো আমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আছে বাপদাতার থেকে গো দেখছি যে বাপেরা কীভাবে গরুগুলো লালন পালন করে গরুগুলো ছোটোর থেকে কৃষক ঘরে ছেলে আমি ঠিক আছে সেই হিসাবে গরুগুলো আমরা এই জাত চিনি এবং আমরা যে গরুগুলো কালেকশন করে ডাক্তারের মাধ্যম দিয়ে আমরা গরুগুলো নিয়ে আসি ঠিক আছে যে আসলে গরুগুলো ভালো কিনা সুস্থ কিনা এখন বিষয় হলো যে এই বাচ্চার ভিতরে কি আছে সেটা কিন্তু আমার ক্ষমতা নাই বলে দেওয়ার মতো এটা বড় হয় কত লিটার দুধ দিবে সেটা কপালের ভিতরে আছে ঠিক আছে সারাঙ্গল কপালে যদি দুধ থাকে বিশটা বিশটা পাবে যদি দশটা দশটাই পাবে হাজার মেহনত করলে পারে ওই গরুর থেকে পঁচিশটা দুধ আশা করা সম্ভব না আর বাংলাদেশে গরু সর্বোচ্চ গরুর দুধই হয় আপনার সতেরো আঠারো লিটার সর্বোচ্চ দুধ হয় আর যেগুলো বাইরে থেকে যারা কালেকশন করে নিয়ে আসে সেটার হিসাবটা আলাদা ঠিক আছে তো এই ছোট বাচ্চা যদি যায় যদি বড় করে লালন পালনগুলো করে তাহলে পরে অবশ্যই সে বেনিফিট পাবে আমি সাত মাস প্লাস বয়সের বাচ্চা যখন দশ মাস এগারো মাস করে বয়স হবে তো এইগুলো আর হাইটে এইটুকু থাকবে না না বড় হবে যে অধম পাগল সেও বুঝবে যে না এই গরুগুলো বড়ো হবে আর যদি বড় হয় তাহলে অবশ্যই সেটা বেশি দামে বিক্রি হবে আর আমি যদি এখন ওই এক লাখ বিশ দি দেড় লাখ দিয়ে যদি বকনা বাচ্চা কিনে নিয়ে যাই যদি হিটে না আসে তাহলে তার কষা দামে বেচা লাগবে আমার তাহলে আমি কিসের জন্য এই ছোট বাচ্চা কালেকশন করবো না আমার কথা হলো তো দর্শকদের দিয়ে কিনে আমার ব্যবসা দর্শকের আশা দিয়ে আমার ব্যবসা দশ খামার যদি টিকা রাখতে পারে তাহলে তো আমাদের দিকে গরুগুলো কালেকশন করে নেবে আর সবার ট্যাবলেটই একরকম না যে আমার বড় গরু কিনে নিয়ে যাবো সতেরোশ হাজার নব্বই হাজার দিয়ে বড় গরু কিনে নিয়ে যাব আমার তো ছোটো ছোটো মানুষ এখন কিছু কিছু গরিব মানুষ আছে ওরা ছাগল হাঁস মুরগি লালন পালন করি একটা গরু কেনার চিন্তা ভাবনা নেই তো সে তো আর কোনো দিন গরু কিনতে পারবে না তো ছোটো ছোটো গরু নিয়ে যদি লালন পালন করে বড় হবে যদি পেগনেন্ট না হয় এখন পেগনেন্ট না হতে পারে এখন অনেকে মেয়েরই সন্তান হয় না তাহলে এই গরুরকে কেমনে হবে কিনা হবে তা আল্লাহবাক ভালো জানে উপমালিক আল্লাহ ভালো জানে তো যদি এগুলো যদি প্রেগন্যট না হয় তাহলে ছোটো থেকে এই যে আটান্ন হাজার পাঁচশো টাকার লটের বকনা যদি নিয়ে যায় যদি ও ছয় মাস লালন পালন করে ও না হলে পরেও এক লাখ বিশ ত্রিশ বেচতে পারবে তাহলে ওই কয় টাকা খাবে এই গরুগুলা আর যদি আমি এক লাখ বিশ দিয়ে কিনে নিয়ে যাই তাহলে পরে আমি ওই কয় টাকা খাওয়াবো তিন মাস আগেই যাবার হচ্ছে ঘাটতি যে লাগবে ওর সে হিসাব নিকাশ করি বিচার বিবেচনা করি তো দর্শকের যদি ভালো লাগে আমার মাল নিবে আর যদি ভালো না লাগে নিবে না আর ভালো হয় বোধ দর্শক আমার কাছ থেকে প্রত্যেক সপ্তাহে গরুগুলো কালেকশন করে নিয়ে যাই আচ্ছা আচ্ছা তো রনি ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাই আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামালাইয়াইকুম ইনশাআল্লা ওয়ালাইকুম আসসালাম ভাই